হ্যালো বন্ধুরা, আজ আমরা একলব্য একাডেমি স্কুল যাচ্ছি সুকনা মিউজিয়াম ট্যুরে। তো চলো আমাদের সঙ্গে থেকো, আমরা কি কি দেখছি, মিউজিয়ামে কি কি আছে সব তোমাদেরকে দেখাবো, এবং আমরা কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের রাস্তাটুকু দেখাবো। তো চলো আমাদের সঙ্গে থেকো, কেমন লাগে ভিডিওটি বলো। আর গরমের কথা কি বলবো, সেটা তো প্রচণ্ড পড়েছে। আর আমি উঠেছি, আমাদের তিনটে বাস যাচ্ছে, দুটো যাচ্ছে একলব্য একাডেমি স্কুল আশিগড় 55 রোড থেকে, আর আমি যাচ্ছি কলেজ পাড়া একলব্য একাডেমি স্কুল থেকে। এখান থেকে একটি বাস ছাড়বে। তো আমি যেহেতু আমার বাড়ির কাছে, আমি এখানে উঠে পড়েছি। আর কলেজের এই রাস্তাটুকু, মানে কলেজ পাড়ার এই রাস্তাটুকু তোমাদের কি বলবো, অসাধারণ লাগে দেখতে। এই সময় বৃষ্টি হলে যে ফুল, হলুদ লাল নানান রঙের ফুল ফুটে থাকে, ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমাদের বাস, আমরা বাসে উঠেও পড়েছি। আর আগে যে দেখেছো বাসগুলো এক এক করে সব এসেছে, তো আমি দেখো বাসে উঠে একটু ভিডিও করতে শুরু করে দিয়ে দিই। আর দেখো অপূর্ব একটা সুন্দর রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সবুজ বনানী, সবুজ বনানী, সবুজে সবুজ, মনটা ভালো হয়ে যায় এরকম সবুজ দেখলে, তাই না বলো? আর আমরা প্রায় পৌঁছে গেছি, প্রায় না এখানে পৌঁছে গেছি, এটাই আমাদের পার্কিং জোন। তো আমাদের গাড়িগুলো এখানেই থাকবে, আর আমরা এক এক করে সবাই নেমে যাচ্ছি। প্রচণ্ড রোদ, দেখো সব গাড়িগুলো সবাই নেমে। তো আশেপাশটা একটু দেখে নিচ্ছি, আর যার জল খাবার সবাই জল খেয়ে নিচ্ছি, খেয়ে চলো দেখা যাক। হ্যাঁ, তোমাদের বলেছিলাম আমি মিউজিয়ামটা দেখাবো, ভিডিও দেখাবো, ফটো দেখাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ভিডিও বা ফটো তোলা যা নিষেধ আছে, তাই আমি তোমাদের দেখাতে পারবো না, সত্যি খুব দুঃখিত। কিন্তু আশেপাশের যে পরিবেশ, যে সুন্দর মনোরম পরিবেশটা, সেটা তোমরা দেখো। এই রোদের মধ্যে এই সবুজ গাছপালা দেখলে মনটা এমনিতেও ভালো হয়ে যায়, আর আমাদের চোখেরও কাজে দেয়, তাই না? মানে যতটা পারি সবুজকে নিংড়ে নিয়ে যাই আমাদের মধ্যে। তো চলো আমাদের এবার যাওয়ার পালা। আমরা যে যে বাসে এসেছিলাম সেই বাসেই আমরা খুঁজে নিচ্ছি, কারণ তাতে সুবিধা হবে, কে কত কোথায় এসেছিলাম, কতজন এসেছিলাম সেটি হিসাব রাখতে সুবিধা হবে। তো চলো, কেমন লাগলো আমার ভিডিওটি? আর হ্যাঁ, আমার উনিও এসেছিলেন, তো বাই স্কুল ছুটি। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে।